আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখন হচ্ছে রোজামণিকে আমি একটা কমলা খাওয়াচ্ছি আর এই শোটটা রোজামণি করেছে, তো ভাবলাম একটু দিয়ে দেই আমার আজকের ব্লগে। তো অনেকদিন ধরেই তেমন একটা ভিডিও দিতে পারছি না, ছোটো ছোটো শুধু রেসিপির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সবজি রান্না করতেছি। তো আর কিছু কথা আপনাদের সাথে বলবো, দেখতে থাকুন রেসিপিটা। তো আমি অনেক দিন হয় এই চ্যানেলটা ওপেন করেছি, ইউটিউব চ্যানেলটা। তো দেখা যাচ্ছে আমার ভিডিওতে দিনে দিনে ভিউর পরিমাণ কমে যাচ্ছে, তো সেজন্য আসলে ইদানিং আগ্রহটাও কমে যাচ্ছে ভিডিও আপলোড করার। তো 2 বছর হয়ে যাচ্ছে আমি এই চ্যানেলে কাজ করতেছি, এখন দেখা যাচ্ছে দিনে দিনে যেহেতু ভিউর সংখ্যা কমে যাচ্ছে আসলে কাজের আগ্রহ কমে যাচ্ছে। আর বর্তমানে এই ভিডিও আজকে এত বছর ধরে ভিডিও এডিট করতে করতে আমার চ্যানেলে প্রায় 500-550 উপরে ভিডিও আপলোড করা হয়েছে। তো এই ভিডিও আপলোড করা অনেকটাই কষ্টকর, ভিডিও এডিট করতে হয়, শ্যুট করতে হয়। তো আমরা যারা আপনারা সবাই ইউটিউবে কাজ করেন তারা হয়তো জানেন। তো এতদিন ধরে এই এডিট করতে করতে এখন হচ্ছে আমার মাথার মধ্যে প্রচণ্ড সমস্যা দেখা দিয়েছে, প্রচুর মাথা ব্যথা করে। দেখা যায় একদিন ভালো থাকলে পর 3-4 সপ্তাহের মধ্যে আমার এই মাথা ব্যথা হয়। আজকেও প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে বয়সটা দিচ্ছি, যেহেতু ভিডিওটা আমি এডিট করেছি। তো চোখের থেকে সমস্যা হচ্ছে মাথায়, তো এই চোখের সমস্যা থেকে হয়তো মাথা ব্যথা। তো চোখেও এই ভিডিওর এডিট করতে করতে এখন চোখটাও আমার অনেকটা সামনে থেকে একটু ঘোলা লাগে, কারণ ভিডিও এডিট করা শ্যুট করাই কিন্তু শেষ নয়। ইউটিউব যারা আমরা নতুন চ্যানেল খুলেছি, যাদের চ্যানেল এখনও ভাইরাল হয়নি, তাদের কিন্তু অন্যের ভিডিও দেখে সাপোর্ট নিতে হয় বা সাপোর্ট দিতে হয়। তো এক্ষেত্রে দেখা যায় অনেকটা সময় এভাবেও চলে যায়, এই ভিডিও দেখতে দেখতে মোবাইল নিয়ে কাজ করতে হয়, সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় চোখের অনেক সমস্যা দেখা দেয়, তারপরে হচ্ছে মাথার সমস্যাও দেখা দেয়। তো ভাবছি যে সপ্তাহে 2-1 ভিডিও এখন আপলোড করব, বা 2-3 এরকমের মধ্যে আপলোড করব, কারণ নিজের শরীর থেকে স্বাস্থ্যের থেকে কিন্তু কিছুই ওপরে না, আগে হচ্ছে নিজের স্বাস্থ্য, তারপর হচ্ছে সব কিছু। আর ভিডিওতে যদি ওরকম ভিউ আসতো তাহলে হয়তো একটা মনে একটা ওভ লাগতো যে যাই হোক শরীরে যে অবস্থাই হোক তারপরে ভিডিও দিই। বাট বর্তমানে আমার আজকে 1-2 মাস ধরে ভিডিওর ভিউ এতটাই কমেছে যে কি বলবো। তো সেজন্য আসলে এখন আর কাজ করতে ইচ্ছে করে না। অনেক সময় মনে হয় যে ইচ্ছে হয় যে ইউটিউবিং ছেড়ে দিই, বাট আবার চিন্তা করি যে অনেক কষ্ট করেছি এটার পিছনে, আসলে দেখি কতটুকু যেতে পারি, সেই চিন্তা করে আবার ভিডিও আপলোড করি। তো আপনারা যারা আছেন শুরু থেকে আমার পাশে, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো অনেক আপু আছে আমার সাথে শুরু থেকে কাজ করছে, এখনও আমার ভিডিওগুলো দেখছে, কন্টিনিউই দেখছে। বাট আর কিছু কিছু আপু আছে আসে এসে কিন্তু ভিডিওটা দেখে না, না দেখে একটা কমেন্ট করে তারপর হচ্ছে চলে যায়। তো এর জন্য আরও চ্যানেলের এই অবস্থা, একটা লাইক দিতেও তাদের অনেকেরই কষ্ট হয়। তো আসলে ভিডিওতে যত লাইকের পরিমাণ বাড়বে তত কিন্তু ভিডিওটা একটু ভিউ ভালো আসবে, এটা আমরা কম বেশি সবাই জানি। তো আমার ভিডিও অনেকে দেখে, শুরু থেকে একটু মনে হয় না যে 1 মিনিট, অনেকে আছে হাতে গোনা কয়েকজন যে 1 মিনিটও দেখে। তো ভিউই হয় একটা ভিডিওতে মাত্র আপনার 40-50 ভিউ বেশি হলে হয়। তো এর মধ্যে দেখা যায় লাইক পরে মাত্র 8-10, আবার হচ্ছে এবারে যে টাইম আসে ওয়াচ টাইম খুবই কম আসে। তো যদি এভারেজ 3 মিনিট করেও ধরে তাহলেও কিন্তু অনেক ওয়াচ টাইম আসে, তাও কিন্তু আসে না। তো যাই হোক, এটা হচ্ছে বিকেলবেলার নাস্তা। তো দেখলেন আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে বিকালের নাস্তা আমরা খেয়ে নিচ্ছি, তো আমি হচ্ছে এইটা সবজিটা করে রেখেছি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি বক্সে করে রেখে দিয়েছি আর কি, 1 বক্স করে বের করবো আর সকালে একটু গরম করে রুটি দিয়ে খাওয়া যাবে, নাস্তা খাওয়া যাবে, সেই জন্য করে রেখে দিলাম। আর এই বিকেলবেলা বাচ্চারা নাস্তা খাচ্ছে, ফুচকা খাচ্ছে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো। সবাই থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর সম্ভব হলে আমাকে একটু সাপোর্ট দিবেন, আমার ভিডিওগুলো একটু ফলো আজ করবেন।
আর কি বলবো, অনেক কথা বললাম, কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।